চঞ্চলদা, ওপার বাংলার আবহাওয়া সম্পর্কে আমি খুব একটা বিশেষ জানি না, কিন্তু এপার বাংলার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে একটা প্রচন্ড রকমের হিট ওয়েভ এটা আমাদের গ্রাস করতে চলেছে, এবং এই হিট ওয়েভটা বাড়ানোর পেছনে নাকি বিশেষ হাত রয়েছে চঞ্চল চৌধুরীর। উনি নাকি তাপমাত্রা অনেকখানি বাড়িয়ে দিচ্ছেন, ঈদে আসছে রুমি এবং তিনি যে লেভেলে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছেন এরকম তাপমাত্রা অন্য কেউ বাড়ায়নি, এই অভিযোগ কি সত্য? তাপমাত্রা এখানেও অনেক বেড়েছে আসলে, জানি না এটা মানে সহনীয় পর্যায়ে থাকবে কিনা, কিন্তু সেই সঙ্গে আবার সবসময় তাপমাত্রা যখন বাড়ে তখন তো আবার আমাদের একটু ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। তা আমরা এবার চাইছি যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আবার সাপোর্টিং যে বিষয়গুলো থাকবে, যাতে ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে মানুষ এই কাজটা দেখতে পারে, সবার টেম্পারেচার যেন ঠিক থাকে, এটা আমরা চেষ্টা করছি। এটা তো আমাদের তাকদীর যে এই গরমটা কতটা আমাদের গ্রাস করবে, আমরা এই গরমের বলি হব কিনা। আপাতত আবহাওয়া দপ্তর বলছে বাড়ির ভেতরে থাকতে ম্যাক্সিমাম সময়, তার মানে বাড়িটাই হয়ে গেল আমাদের কারাগার ওয়ান আর কারাগার টু। সব মিলিয়ে রুমির অভিজ্ঞতা সম্পর্কে তো ডেফিনেটলি জানবো। এই যে চঞ্চল চৌধুরী মানে, এই নামটা মানে কিছু আলাদা কনসেপ্ট, কিছু আলাদা পার্সপেক্টিভ, অন্য ধরনের চরিত্র, রুমি নিয়ে কতখানি প্রত্যাশা চঞ্চল চৌধুরীর? রুমি নিয়ে আসলে প্রত্যাশাটা যখন আমি গল্প শুনেছিলাম, একজন ব্লাইন্ড ডিটেকটিভের গল্প, তা আমি তো আসলে অন্ধের চরিত্রে সেরকম কোনো অভিনয় করা হয়নি, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, যেটা কারাগারেও ছিল যে ডায়লগ না বলে আসলে কিভাবে আকার ইঙ্গিতে বা সেই নির্দিষ্ট একটি ভাষার ভেতর দিয়ে বোঝানো। তা ঠিক ওই রকম একটা প্রেশার রুমির ক্ষেত্রেও ছিল যে এই ভদ্রলোক চোখে দেখেন না, কিন্তু আবার তার দায়িত্ব তিনি পালন করছেন তার নানান ধরনের সমস্যার মধ্যে। এটা আমার জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দৃশ্যগুলো ঠিকঠাক মতো যেটা লেখা হয়েছে সেটা আসলে চিত্রায়নের ভেতর দিয়ে আমরা কতটুকু দর্শকের কাছে নিতে পারবো, সবকিছু মিলিয়েই পুরোটাই একটা চ্যালেঞ্জিং এর ভেতর দিয়ে যেটা হয়। আমার আসলে অভিনয় করে কখনোই আর আরাম হলো না, যে আরাম করে অভিনয় করবো আরাম করে দেখবো সেটা কখনোই হচ্ছে না। আমি একটু আগে ট্রেলারটাও দেখছিলাম এবং ট্রেলারে খুব সুন্দর একটা লাইন আছে, যে ট্রেলারে খুব পজিটিভ রেসপন্স পাওয়া গেছে ইতিমধ্যে, সেখানে চঞ্চল চৌধুরী মানে রুমির গলায় খুব সুন্দর একটা লাইন আছে, বাঘের সুলে 18 ঘা, পুলিশের সুলে 37 ঘা, আর কানা পুলিশের সুলে 72 ঘা। এত ঘা নিয়ে চঞ্চল চৌধুরী কি করবেন? ঘা তো চোখে মুখেই ছিল আসলে, যে কারণে অন্যের ঘা সহ্য করতে করতে নিজের প্রতিশোধের জায়গা থেকে অথবা ঘায়ের ভয় দেখানোর জন্য মাঝে মধ্যে কিন্তু এসব কথা বলতে হয়। আমরা জেনারেলি যেটা বলে থাকি যে আমার চোখে দেখা ঘটনা, এক্ষেত্রে একজন পুলিশ কর্মী যিনি চোখে দেখতে পান না, ইফ আই এম নট মিস্টেকেন, আপনি কোনো ওয়েব সিরিজে বোধহয় এই প্রথম দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করেছেন। একদমই তাই, এবং শুটিং করার সময় আমার যেটা মনে হচ্ছিল, আমি তো সবই চোখে দেখি, কিন্তু দেখেও না দেখাটা এটা অনেক মানে কঠিন একটা কাজ। আমি যখনই যে শট দিতে যাচ্ছি, আমার চোখের সামনে কিন্তু ডানে বামে অনেক কিছু আছে যেগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আবার আমি দেখবো না, এবং না দেখে অনেক সময় সামনে অনেক কিছুর সঙ্গে আমার যে অন্ধের যে ব্লাইন্ডের যে লাঠিটা ছিল সেটা দিয়ে অনেক জায়গায় সার্চ করার চেষ্টা করছি। একটা ল্যাম্প এমন ভাবে মানে আমি তো অন্ধের মতো, আমি দেখছি ল্যাম্পটা সামনে আছে কিন্তু আমি দেখবো না, আমার হাতটা গিয়ে এমন একটা ধাক্কা দিল, ওখানে একটা বড় ধরনের বিপদ হতে পারত, যে আপনার মুখটা যদি আমি টাচ করতে পারতাম কোথায় আপনি। জেনারেলি একজন দৃষ্টিহীন চরিত্রে যদি কেউ অভিনয় করতে যায় তার নিশ্চয়ই একটা হোমওয়ার্ক থাকে, যাদের দৃষ্টিশক্তি নেই, যারা দৃষ্টিশক্তিহীন তাদের নাকি সিক্সথ সেন্স বা ইনটিউশন, আমি আগে থেকে আভাস করতে পারছি, এইটা খুব স্ট্রং হয়, কিন্তু অভিনেতা হিসেবে এইটা আয়ত্ত করার জন্য চঞ্চল চৌধুরী কি আলাদা অভ্যেস করলেন সেটা জানার কৌতূহল রয়েছে আমার। একটা আমি যখন থিয়েটার করি তখন তো থিয়েটারের পাঠ থেকেই আসলে অভিনয়টা শেখা। আমার গুরু মামুন রশিদ একটা কথা বলতেন যে তাকানো আর দেখা দুটো আলাদা জিনিস, যেমন আমি তাকিয়ে আছি এই ঘরের মধ্যে কি আছে আমি তাকিয়ে দেখলাম, আর একটা হচ্ছে দেখা, দেখাটা অনেক ডিটেইল, এবং একজন অভিনেতার জন্য এই দেখাটাই আসলে সবচেয়ে বড় বিষয় গুরুত্বপূর্ণ। তা অভিনয়ের জন্য যেরকম দেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাকিয়ে থাকলে হয় না,
যেমন রাস্তাঘাটে যখন আমরা ঘুরি ফিরি, আমরা যেহেতু অভিনয় করি আমাদের নানা ধরনের চরিত্র দেখতে হয়, বুঝতে হয়, তা তাকিয়ে তাকিয়ে কিন্তু কিছু দেখা যায় না। অনেক চরিত্র আমাদের আশেপাশে আছে, সেই চরিত্রগুলো আসলে দেখতে হয়, ডিটেইলস দেখতে হয়। তা আমি এই যে কথা বলছি রুমির ক্ষেত্রে, একটি ইন্দ্রিয় হয়তো বা তাদের বিকল হয়ে যায়, কিন্তু বাকি ইন্দ্রিয়গুলো খুব সক্রিয় হয়ে যায়, সেই সেই সজাগটা হয়ে যায়, এবং ওই জায়গাটা আসলে ফিল করার চেষ্টা করেছি আমি। তাহলে যেটা ডিরাইভ করা যায় যে দৃষ্টির থেকেও বেশি অন্তর্দৃষ্টি, আমি কতখানি সজাগ রয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যদি ইউনিক সেলিং প্রপোজিশন বলি, একটা ইউএসপি বলি রুমির, তাহলে ডেফিনেটলি এই বিষয়টা, এই সত্যটা যে রুমিতে চঞ্চল চৌধুরী প্রথমবার একজন দৃষ্টিহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন। পারিপার্শ্বিক যদি আরো কিছু বলতে বলি, যে শুধুমাত্র কি এটাই একমাত্র সেলিং পয়েন্ট, নাকি রুমি সম্পর্কে আরো এমন কিছু রয়েছে যেগুলো একটা দু আড়াই মিনিটের ট্রেলারে দেখানো সম্ভব নয়, তার জন্য ধৈর্য ধরে ওয়েব সিরিজটা আমাকে দেখতে হবে? তার এই চরিত্রের মধ্যে আরো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানবিক কিছু বিষয় আছে, তার রাগ, তার ক্ষোভ, তার অভ্যাস, তার বদভ্যাস, সবকিছুই আছে, এবং সেই ডাইমেনশন গুলো এক এক করে আসলে বের হতে থাকে, এবং যে যে জায়গায় গিয়ে শুধুই তাকে একজন আর তখন ডিটেকটিভ মনে হয় না, তার চাইতে আরো অনেক বেশি কিছু, অনেক বড় কিছু। আমরা এখন ট্রেইলারের মধ্যে যা দেখেছি এটাই আসলে শেষ কথা নয়, এর বাইরে আরো অনেক কিছু আছে, এবং সেই জায়গায় এক একটা দৃশ্যে গিয়ে এক একটা রুমিকে এক একটা জায়গা থেকে আবিষ্কার করা যাবে, এটা আমার মনে হয়। আমরা প্রত্যেকটা কাজ একটা এক্সপেরিমেন্টের মতন দেখি। এখানে রুমিতে এক্সপেরিমেন্ট করছেন চঞ্চল চৌধুরী, এক্সপেরিমেন্ট করছেন ডিরেক্টর ভিকি জায়েদ, যার সঙ্গে আপনি প্রথমবার কাজ করছেন। এটাই প্রথম কাজ, আমি ভিকির এর আগের কাজগুলো দেখেছি। ওই কাজগুলো দেখার পর আমার যেটা মনে হলো যে আমার তো নিজস্ব একটা পরিচয় অভিনয়ের আছে, সেই সঙ্গে ওর যে নিজস্বতা এবং আমার নিজস্বতা, দুটো মিলিয়ে যদি নতুন কিছু তৈরি করা যায়, এবং সেই কারণেই আসলে ওর সঙ্গে কাজটা করা। বাংলাদেশের দর্শক এক্সপেরিমেন্টাল কাজ দেখতে কতটা অভ্যস্ত এবং কতটা রিসেপটিভ? নতুন কাজগুলোকে সময় মতো, এবং সর্বশেষ আমার যে সিনেমাটা সিনেমা হলে 2022 সালে মুক্তি পেয়েছিল হাওয়া, প্রত্যেকটি কাজ কিন্তু এপার বাংলা বলি বা ওপার বাংলা বলি, যাদের ওপার বাংলা দেখার সুযোগ হয়েছে সবাই কিন্তু লুফে নিয়েছে, রিপিটেশন ছাড়া। হ্যাঁ, কিছু কিছু দর্শক ওই রকম চান যে ওই রকম একটা আর একটা সিনেমা করুন, তা ওই রকমের সঙ্গে আমি কখনোই একমত না, এবং ওই রকমই আমার পক্ষে আর কোনোদিনই করা সম্ভব হবে না। ওই রকম যেদিন দেখবো যে ওই রকমই আসছে, সেদিন থেকে আমাকে হয়তো বা থেমে যেতে হবে, কিন্তু নতুন কিছু আমার দর্শকরা খুব সানন্দে গ্রহণ করেন, সেটা বাংলাদেশের দর্শক হোক অথবা কলকাতার দর্শক হোক, এবং তাদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা। আমি আপনার এই কথাসূত্র ধরেই বলছি যে প্রায়শই আমাদের গোটা বিশ্ব সিনেমার যদি বলি, উনি শুধুমাত্র ভারতীয় সিনেমার নন, গোটা বিশ্ব সিনেমায় পরিচিত ব্যক্তি শাহরুখ খান, শাহরুখ খানকে যখনই মিডিয়া তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে আপনি ওই রকম সিনেমা করছেন না কেন, তখন তার খুব সরাসরি উত্তর থাকে যে আমি তো ওটা করে ফেলেছি, যেটা করে ফেলেছি সেটা আবার কেন করব। আপনিও কি একই মত পোষণ করেন, নাকি মনে করেন ঘুরে ফিরে হয়তো একটা গ্যাপের পর, একটা পিরিয়ডের পর আবার যে চরিত্রে আপনাকে দর্শক খুব ভালোবেসেছিল সেগুলোর অন্য একটা পর ট্রাই করা উচিত? সেটা মাঝে মধ্যে বা অনেকদিন পর হয়তো করা যেতে পারে, যেমন আজ থেকে 15 বছর বা 20 বছর আগে আমি যে ধরনের চরিত্র অভিনয় করতাম, বা অনেক এরকম জনপ্রিয় আমাদের দেশের সিরিয়াল বা আমাদের সিঙ্গেল যে এপিসোডের যে নাটকগুলো থাকে, এরকম অনেক নাটক টেলিভিশনে অনেক জনপ্রিয় অনেক নাটক আছে, যে চরিত্রগুলো আমার এখন মাঝে মধ্যে মনে হয় যে ওই চরিত্রে যদি আবার অভিনয় করতে পারতাম, কিংবা সেটাকে যদি ফিল্ম আকারে যদি বানানো যেত, কারণ চরিত্র অভিনয় করেছি সেটা যদি একটু ফিল্ম আকারে বা ওয়েব সিরিজ আকারে কেউ আনতে পারে, যেমন হইচইয়ের মতো একটা প্ল্যাটফর্মে যদি সেগুলো আনা যায়, তাহলে কি কোনো আপত্তি আছে? না, আমার আপত্তি নেই। রুমির ইনটিউশন খুব স্ট্রং, আমরা আবার রুমিতেই ফিরছি, মানে আমার মনে হচ্ছে হয়তো এটা, এবং পরে গিয়ে দেখলাম সেটাই লেগে গেল। বাস্তব জীবনে চঞ্চল চৌধুরী কতটা রুমির মতন বা রুমির মতন নন? এই কথাগুলো আমার একদম মানে ক্লোজ সার্কিটে যারা থাকেন এদের অনেক ঘটনার ক্ষেত্রে আমি এই কথাগুলো বলি যে এই সিক্স সেন্সটা আমার অনেক বেশি, হয়তো কোনো কাজ একটা কাজ করার পর আমার মনে হয়েছে যে এই কাজটা দর্শক গ্রহণ করবে, ভালো লাগবে, আলটিমেটলি দেখেছি হয়েছে, আবার কোনো কোনো কাজ আমার হচ্ছে না এই কাজটা, এটা এটা হচ্ছে আমার প্রফেশনাল জায়গা থেকে, এইটা এটা রুমির সঙ্গে তার সিক্স সেন্স সেটা দিয়ে এসে অনেক কিছু মানে করছে, আমার ক্ষেত্রে কিন্তু আমার এই
এই বিষয়টা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। যে দুই বাংলাতে সমান ভাবে আপনি কাজ করে যাচ্ছেন, সমান জনপ্রিয় আপনি, এই দুই দেশের মধ্যে দর্শক ভিত্তিক মেলবন্ধনে আপনি কতটা বদল নোটিশ করেছেন গত কয়েক বছরে, স্পেশালি ওটিটি প্ল্যাটফর্ম গুলো আসার পর থেকে? হ্যাঁ, বদল হয়েছে এটা আমার দেশের যদি দর্শকের কথা বলি, কারণ একটা সময় আমাদের সিনেমার খুব বেহাল অবস্থা হয়ে যায়, সেক্ষেত্রে সমস্ত দর্শকের একমাত্র বিনোদনের মাধ্যম ছিল টেলিভিশন নাটক। ঠিক এই কোভিড ওই সময় সে ওটিটির উত্থান বা ওটিটিতে গিয়ে, আর দর্শকের আসলে সবসময় একটু শ্রেণী বিভাগ থাকে, আমরা হয়তো ঢালাও বলে ফেলি যে এই কাজটি দর্শক গ্রহণ করেছে এই কাজটি করেনি, একদম অ্যাবসলিউট এই কথা আসলে কখনো বলা যায় না। কারণ আমি দর্শককে যদি ক্যাটাগরি অনুযায়ী যদি ভাগ করি, সাধারণ দর্শক আছে যারা হয়তো অত আকপাত চিন্তা করে না, একটা কন্টেন্ট দেখলো তার বিনোদন অথবা ভালো লাগা খারাপ লাগা সে সরাসরি বলে দিল। আবার কিছু বুদ্ধিভিত্তিক ভিত্তিক জায়গা থেকে কিছু দর্শক আছেন যারা টোটালটা বোঝার চেষ্টা করেন, তা এই যে এইরকম কিন্তু 8-10টা ভাগাভাগি আছে দর্শকদের মধ্যে, এদেরকে আসলে আমরা বেসিক্যালি চাই যে আমি যে কাজটি করব সব দর্শকই যেন আমার কাজ দেখেন, সব দর্শককে টার্গেট রেখে কিন্তু আমি আমার কাজগুলো করতে চাই। দর্শকের যে মেধাবৃত্তিক যে জায়গা আছে, তার যে রুচির যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে কাজকে আসলে সে বিচার করে। এবার দর্শকের কথা যদি বলি, মানুষের কথা যদি বলি, তো হিরোইক চরিত্র মানে সুপার হিরো সে সবকিছু পারে, যা আমি পারি না সবকিছু সে পারে। মানুষ এই হিরোইক ক্যারেক্টারের থেকে এমন চরিত্রগুলোকে এখন বেশি পছন্দ করছেন যেগুলো তাদের মতন রক্ত মাংসের মানুষ, তারও ব্যথা হয়, তারও আঘাত লাগে, সেই লোকটিরও রাগ হয়, তারও মাথায় খুন চাপে, ইত্যাদি ইত্যাদি। এই যে ভাবনাটা দর্শকদের অভিনেতাদের প্রতি এখন আরো বেশি করে স্ট্রং হয়েছে, এটা আপনাকে অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে কতটা সমৃদ্ধ করেছে, কতটা এফেক্ট করেছে চঞ্চলদা? আমার বিশ্বাসটা আসলে এই জায়গা থেকেই ছিল। আমি যে টিপিক্যাল জায়গা থেকে যে বলা হয় হিরো বা নায়ক, আমি আসলে কোনোদিনই সেই নায়ক হতে চাইনি। আমি চরিত্রাভিনেতা হতে চেয়েছি, এবং যেটা জীবনের মানে সত্য যে মানুষগুলো যাদেরকে দেখা যায়, ছোঁয়া যায়, যে আপনি যে কথা বললেন যে তার মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে, সবকিছু আছে, যে মানুষটি হলে পরে মানুষ আমাকে আসলে বাস্তবে হিরো বলবে, পর্দায় নয়। নায়কত্ব বলুন, অধিনায়কত্ব বলুন, আপনি সমস্ত অভিনেতাদের জন্য একজন রোল মডেল ছিলেন, আছেন, থাকবেন, এ শুধু আপনার দেশে নয় আমাদের দেশে। চঞ্চল চৌধুরী মানে প্রচুর হইচই, এবং এই হইচই আরো বাড়বে। আমাদের এই চ্যাট, আমাদের এই কথোপকথন যারা যারা দেখলেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ মানুষের আজকাল ধৈর্যটা অনেক কমে যাচ্ছে, তাই না চঞ্চলদা? একটা জিনিস ধৈর্য ধরে শুনতে বা দেখতে মানুষ অতটা সময় নিবেশ করে না এখন। তাই যারা যারা আমাদের আজকের এই কনভারসেশনটা দেখলেন এবং শুনলেন, আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যেও বলবো, যারা হয়তো রুমিরই মতন দৃষ্টিহীন কিন্তু তাদের অন্য ইন্দ্রিয়গুলো ভীষণ সজাগ, তাদেরকেও ধন্যবাদ জানাই। চঞ্চলদা, খুবই ভালো লাগছে, আর আমার কাছে তো সবই আমার দর্শক যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য আশীর্বাদ করেন, দোয়া করেন, এদের জন্য আমি আসলে কাজ করি। এই ঈদে দুই বাংলার যত দর্শক আছেন তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাই, সবার জন্য ঈদ মোবারক।